তার পৌরসভার মাননীয় মুখ্যমন্ত্রী যে গ্রিন সিটির যে কাজ হয়েছিল তার ইটেন্ডার করে নিয়ম মেনে কাজ হয়েছিল, অডিটও হয়েছে। এর আগে বিজেপি বারবার ডেপুটেশন দিতে এসছে, তারা বলেছিল হিসাব, আমি বলেছিলাম যে আমাদের যে আরামবাগ উৎসব হয় ওই তাতে আমরা সেই অডিট রিপোর্ট আমরা কিন্তু দিয়ে দিয়েছিলাম, সমস্তটাই স্বচ্ছতার সাথে হয়েছে। আর সোলার লাইটের ব্যাপারে বলছে কোনো কাজ হয়নি, আমরা কয়েকটা এতে আমরা মিটারটাকে আমরা করেছিলাম, এই দেখুন সমস্ত মিটার এটা জমা হচ্ছে। এটা পৌরসভার পক্ষ থেকে আমরা বলেছিলাম যে যেটা আপনাদের স্কুলে জ্বলবে বাকিটা আমরা রাস্তায় আগো জলেতে করবো। এটাই পৌরসভাকে অনুরোধ করব যে প্রচুর টাকা এখানে ডিসিএলে ইলেকট্রিকের এতে জমা হচ্ছে, এটা যেন কাজটা যেন করেন। আর আমাদের যে পৌরসভার যে পরীক্ষা যে এর ব্যাপারে নিয়োগ ব্যাপারে যে হয়েছিল আমাদের পত্রপত্রিকা দিয়ে আমাদের তাদের জানানো হয়েছিল যারা পরীক্ষা দিতে চায়, পরীক্ষা হয়েছিল। এমনি ডিএম অফিস, ডিএলডি অফিস, বিভিন্ন অফিসের আধিকারিকরা থেকে স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়েছিল, সেইভাবে নিয়ম মেনে স্বচ্ছতার সাথে হয়েছে। সিপিএম বিজেপি বা যেটা ওরা বলছে যে বারবার যে নানা রকম আরামবাগ পৌরসভা নিয়ে, আমি বলছি স্বচ্ছতার সাথে হয়েছে। আরেকটা হচ্ছে আমার সমস্ত অডিট রিপোর্ট আছে। আরেকটা বিজেপিরা বলতো বা বিরোধীরা বলতো যে আরামবাগ পৌরসভায় যখন আমি দায়িত্ব দিই আমি কিন্তু 20 কোটি টাকার মতো আমি কিন্তু জমা রেখে গেছি 20 কোটি টাকার মতো জমা রেখে গেছি। আপনারা দেখছেন যে আপনাদেরকে সেই কাগজও আমরা দেখাচ্ছি আর কি, 20 কোটি টাকার কাগজ আমরা এই যে দেখছেন যে 20 কোটি টাকার কাগজ, 20 কোটি টাকার আমি কাগজও রেখে গেছি। বারবার আমরা জানিয়েছি এই ধরনের বিরোধীরা বলছে, তারা নিশ্চয়ই বিরোধী কথা বলবে, তা আমি আপনাদের কাছে ওনারা বারবার বলছে দুর্নীতি, আমি কোনো রকম দুর্নীতি হয়নি, তা সমস্তটাই কেন্দ্রীয় সরকারের যে দপ্তর আছে এজি বেঙ্গল অডিট, তারা অডিট করে গেছে সমস্তটাই অডিট মাধ্যমে। আর একটা হচ্ছে আপনাদেরও কিছু স্কুলের আমি ছবি দেখালাম যেখানে তাদের সেই স্কুলেতে মিটারগুলো যে এই টাকাগুলো এই যে এত এত করে ইউনিট জমা হয়ে আছে, এটা পৌরসভাকে অনুরোধ করবো যে সরকারি যে ইলেকট্রিক অফিসে যে বিদ্যুৎগুলো জমা হচ্ছে ওইগুলো নিয়ে যেন রাস্তায় বা পানীয় জলের কাজটা লাগানো হয়। কারণ এই সোলার লাইটটা মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের যে গ্রিন সিটি প্রজেক্টে করেছিল যে 44টা স্কুলে তার মধ্যে 43টা হয়েছিল, এটা খুব সাকসেসফুল স্কিম। এটা 200 যেমনই হবে তার সাথে সাথে আমি দেখছি কয়েকটা স্কুলের আমি এ করেছি প্রায় 2,45,889 টাকার মতো ইলেকট্রিক জমা হয়ে আছে, এটা যেন কাজ করেন। কারণ যারা এটা দায়িত্বে আছে তারা যেন সেইটা নিয়ে তারা যেন কাজটা করেন, এইটাই হচ্ছে আজকের আপনাদের কাছে বলা হয়েছিল। বিরোধীরা তো বারবার দুর্নীতি হয়েছে, আজকে কোনোরকম কোনো দুর্নীতি হয়নি, আমার সমস্ত কিছু অডিটে আছে আর সেই সৎ সাহস আছে বলেই আমি আরামবাগ উৎসবে বইয়ে তো আমি কিন্তু সেইটা জনগণ যাতে এটাকে নিয়ে না কোনো বিভ্রান্ত হয় সেটা করছি। সেই সময় বিরোধীরা বারবার ডেপুটেশন দিত, সেই ডেপুটেশনও আমি বলেছিল যে কেন না জনগণ চাইছে, আমি জনগণের উদ্দেশ্যে আরামবাগ উৎসবে বইয়ে তো সুবিধিত দিয়ে দিয়েছিল। আচ্ছা, এই বই সাধারণ মানুষ কোত্থেকে? এটা সেই সময় যে আমাদের আরামবাগ উৎসব হয়েছিল ওখান থেকে বই সব দেওয়া হয়েছিল, উৎসবের এতে বই দেওয়া হয়েছিল, আপনারা দরকার আপনারাও নিয়ে যেতে পারেন। এখন সাধারণ মানুষ যদি নিতে চায় কোত্থেকে নেবে? পৌরসভা থেকে নেবে বা এগুলো পৌরসভা দিয়ে নেবে। আর এর রিপোর্টটা আপনাকে দিলাম যে বলছিল যে বিরোধীরা যেসব যে কোনো টাকা নেয় সেটাও আমি দেখিয়ে দিলাম যে 19,98,16,195 রেখে এসেছি, এই দেখুন যে এইসব এ করে আছে, আপনারা এটাও করতে পারেন। তাই মামাটি মানুষের পৌরসভা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আরামবাগের উন্নয়ন করেছে 400টা স্ট্রিট লাইট থেকে আরম্ভ করে 40টা আপনার ফ্ল্যাটবাই এ থেকে হাই মার্চ থেকে আরম্ভ করে 8-10টা মাঠে, 8টি মাঠে নৈশকালীন খেলা হবে, সেখানে কলকাতায় যে ধরনের আছে আর কি, সেই কলকাতা যেমন খেলা হবে সেই খেলার মাঠে এ থেকে আরম্ভ করে আমরা
সিসিটিভিতে তখন এই আপনাদের সিসিটিভিতে গোটা আরামবাগটা আমরা বুঝে দিয়েছিলাম, সিসিটিভি থেকে আরম্ভ করে পুকুরের পার্কগুলো থেকে আরম্ভ করে, যেমন আমাদের দু নম্বর ওয়ার্ডের তাঁত পুকুর মূলচাতলা, আমাদের 15 নম্বর ওয়ার্ডের আমাদের যে একটি পুকুর আছে সেই জোড়া পুকুর, সেইগুলো পর্যন্ত আমরা সমিতি করেছি। এবং আরেকটা যেটা যে মাটিরে আমরা প্রায় আরামবাগ পৌরসভার আপনার ব্রিজের নিচে প্রায় 20-25 বিঘে জায়গা আমরা মাটি ফেলে ওকে সমতল করেছি, কালীপুর থেকে নামতেই সেখানে প্রায় 1 বিঘে মতো জায়গা আমরা সমতল করে সেখানে আমাদের হকারদের হকার কর্নার হয়েছে, আমাদের দৌলতপুর বাসস্ট্যান্ডে আমরা মাটি ফেলে সেখানে বাসস্ট্যান্ড হয়েছে, মার্কেট করা হয়েছে, পল্লীশ্রী ওখানে হকার কর্নার হয়েছে, ওইখানটা ডুবে যেত বা বৃষ্টি হলে আমাদের জলসেচা হতো ছিঁচতে হতো, তখন ওইটাকেও আমরা হকার কর্নার করেছি, ওখানকার মানুষদের উঁচু করেছি। তারপর বাসস্ট্যান্ড হয়েছে আপনার সুজলপুরে প্রায় 10-12 বিঘে আমরা 10-12 বিঘে আমরা সেখানে মাটি ফেলে সে নিচে মাটি ফেলে সেখানে আমরা বাসস্ট্যান্ড করেছি, এসবিসি এসটি স্ট্যান্ডটাকেও ওখানে আমরা নিয়েছি, ওখানে হকারদেরও করেছি, আরামবাগ পৌরসভা নিজস্ব হসপিটাল করেছে আপনার হচ্ছে পল্লীশ্রীতে সেখানেও আমরা মাটি ফেলেছি, আমাদের যে অক্সিজেন বটল প্ল্যান করেছি আমরা সেই ইয়ে থেকে ওই নিচু জায়গাতে সেখানে প্রায় 400-500 টাক মাটি এনে আমরা ফেলে সেখানে করেছি। আমরা আপনার 9 নম্বর ওয়ার্ডে আমরা খেলার মাঠকে ওখানে আমরা ব্যবসায়ী বেকার ছেলেদের জন্য আমরা সেখানে দোকান স্টল করে দিয়েছি, খেলার মাঠটাকে সুন্দর করে দিয়েছি, ওখানে মাটি ফেলে নিচু জায়গা ছিল সেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত হয়েছে। এই যে মাটি ফেলা আমরা প্রায় 25-30 বিঘে জমিতে 30-40 বিঘে জমি পৌরসভার যে কোনো আপনার বা পিডব্লিউ জায়গা সেগুলো সব দখল হয়ে যাচ্ছিল, পৌরসভা সেগুলো করাতে আমরা সেগুলো আমরা কাজগুলো আমরা করাতে পারছি। তারপর পৌরসভা আমরা দায়িত্ব আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 27 বিঘে জমি ক্রয় করে দিয়েছে, ক্রয় করেছি আমরা পৌরসভার থেকে, সেই 5 একর জমি যদি আমরা না দিতাম আরামবাগে মেডিকেল কলেজটা হতো না, এটা চলে যেত হাওড়া টুকুর চলা। তাই যে আমাদের মামাটি মানুষের পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে আমরা যারা কাউন্সিলর সবাই ছিল সকলের বিবেক আমরা সে যেভাবে করছিলাম, আরামবাগ পৌরসভা আগে 2-4টে ওয়ার্ড ছিল নগর, এখন আমাদের মামাটি মানুষের পৌরসভা আসার পর প্রতিটি ওয়ার্ড হয়ে গেছে, গ্রাম্য ওয়ার্ডগুলো যেমন ইচ্ছে সেগুলো কোন নগর হয়েছে, এইটা হচ্ছে এটা আমি একা নয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা সে আরামবাগকে একটা জায়গা দিয়েছি। হেলিপ্যাড থেকে আরম্ভ করে খানাকুলো বন্যা হয়েছিল আপনারা দেখেছেন সেই সময় সেই মানুষগুলোকে কীভাবে তুলে আনা হয়েছে, এই যে মামাটি মানুষের পৌরসভা আমরা যারা কাউন্সিলর ছিলাম ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে সকলে মিলে একসঙ্গে করে সেই সময় হচ্ছে আরামবাগ পৌরসভা একটা গোল্ডেন যুগ ছিল। এখন আমরা দেখছি যে আমাদের যে সার তৈরি যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ওটা নাকি বন্ধ হয়ে গেছে, নানা রকম এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমরা বলছি যে যাতে এগুলো সব চালু হয় চালু করে যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা সেটাকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি। একদম শর্টে বলুন, এই চালুটা করার দায়িত্বটা কার, পৌরসভার না আপনার না বিরোধী দল নেতা কোনটা কোনটা আপনি বলছেন? এই যে কাজটা কোনো পত্রিকায় দেখা যাচ্ছে 90% হয়ে গেছে, কোনো পত্রিকায় বলছে 93% হয়ে গেছে, সোলার লাইট বিভিন্ন স্কুলগুলো সেখানে যেই জায়গাটা দাঁড়িয়েছে ওটার দায়িত্ব। আচ্ছা এবার সোলার লাইটটার ব্যাপারটা বলছি আপনাদেরকে একটু করতে হবে, আমাদের ইজেন্ডার হলো ইজেন্ডার প্যানেল বসাবো, প্যানেল বসানোর পর ওয়েব বেটা আছে যে অপচিত শক্তি তারা এখানে বিদ্যুতে হবে, তারা এসে দেখবো যে এত প্যানেল বসছে সেই প্যানেল অনুযায়ী তারা পৌরসভাকে চিঠি করে দেবে যে আপনারা এটা ইলেকট্রিক অফিসে জমা দেন, ইলেকট্রিক অফিসে জমা দেবে সেই কাগজগুলো, ইলেকট্রিক অফিস কোটেশন করবে, কোটেশনের পর বা তারপর পৌরসভা টাকা জমা দেবে, টাকা জমার পর এবার পৌরসভা যে যারা ওই প্যানেল বসেছিলো তাদেরকে বলবে যে না আমাদের ইলেকট্রিক দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এবার এটা মিটারটা ইলেকট্রিক অফিসের সাথে যৌথভাবে আপনারা করবেন, এটা পৌরসভা করবে। তা কেন এতদিন করছে না তারা, তা কেন করছে না তার দলেরই একজন কাউন্সিলর? না না আমরা আমি যতদিন ছিলাম আমি যখন দায়িত্বে ছিলাম আপনাদের কাছে আমি প্রায় 15-20টা স্কুলের যে যাদের হয়েছিল তাদের এই দেখুন যে তাদের এই স্কুলগুলো তাদের কত মিটার উঠেছে এইভাবে হচ্ছে, বাকিগুলো করেনি। আমি তাদের অনুরোধ করব যে এইগুলো যে কাজগুলো হয়ে আছে ওয়েব বেটাকে চিঠি করুন, ওয়েব বেটা ইঞ্জিনিয়াররা আসবে তারা এসে দেখবে, দেখে
যে কোটেশন করে যেটা কত কিলোর বলবে সেইটা যে এবার ইলেকট্রিক অফিসে জমা দিতে হবে। ইলেকট্রিক অফিস জমা দিবে, তারা কোটেশন করবে, কোটেশনের পর পৌরসভা আবার টাকা জমা দেবে। টাকা জমা দেওয়ার পর এবার সেই যে এজেন্সি করেছে তাদেরকে বলবে তোমরা যে প্যানেল বসেছ তোমরা তো এরপর যে প্যানেলে তোমাদের ঠিক আছে, কারণ ওয়েবসাইটে এসে তোমাদের দেখে গেছে যে তোমরা প্যানেল ঠিক আছে, এত এত কিলোওয়াট দিতে পারবে। এবার বলবে যে তোমাদের যে ওয়্যারিংটা সে ওয়্যারিংটা তোমাদের যদি না হয়ে থাকে তাদেরকে বলবে। এবার তার এবার ওই ডিপার্টমেন্টে কত টাকা এসেছিলো? ওই ডিপার্টমেন্টে আপনার টাকা এসেছিলো আপনাকে, এই যে আমি আপনাকে আমি একদম এ দিয়ে দিচ্ছি যে 7,87,00,000 টাকা যেটা হয়েছিল এটা একদম অডিট রিপোর্টে দিয়ে দিচ্ছি। পুরো খরচা হয়ে গেছে না? না, টাকা আছে এখন, এখনও 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 ওর টাকা আছে প্রায় 70-80,00,000 টাকা মতো, 80,00,000 টাকা মতো সেই সময়। আমি যেটা জানি যে 80,00,000 টাকা মতো সেই সময় এ ছিল। তারপর আমি তো এখন দায়িত্ব নাই, এটা তো আমি তো বলতে পারবো না, ডিপার্টমেন্ট এ বলতে পারবে। মানে 80,00,000 টাকার মতো না? হ্যাঁ না, ওটা কেন, এই তো এখানে আমার এই যে আপনার সেই সময় যে আমি কাজ করেছি, কাজ করেছি এই যে আমার এই যে আমি যে পৌরসভায় যে গ্রিন সিটি মিশনে আপনাদের আপনাদের বলে দিচ্ছে যে গ্রিন সিটিতে 78,48,627 টাকা আমি রেখে দিয়েছি। এই যে গ্রিন সিটি মিশনে এই যে দেখতে পাচ্ছেন, আর এটা দেখুন অ্যাকাউন্টের সই, ফিনান্স অফিসার সই, এক্সিকিউটিভ অফিসার সই, আমাদের নগরায়ণ দপ্তরের এই দেখছেন সই আছে, অ্যাডিশনাল সেক্রেটারি। হ্যাঁ, এই যে দেখছি যে আমি যে 20,00,000,000 টাকা রেখে গেছি তার মধ্যে এই টাকাটা আছে। আপনি তো বোঝাতে পেরেছি টাকাটা আছে বলছি? হ্যাঁ, এই তো আছে, আপনি তো দেখাচ্ছি তো, আপনার দরকার হলে কপিও দিয়ে দেবো। হ্যাঁ, আর এটা তো এমবিএনআর পৌরসভা একটা সরকারি একটা সংস্থা, এখানে অডিট হয়েছে। দাদা একটা কথা দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে বিভিন্ন পত্রিকায় যে 85,00,000 পৌরসভার যারা রয়েছে তারা নাকি পাকার, এক কথায় দুর্নীতির কথা বলা হচ্ছে। এই দুর্নীতিটা যে বারবার বলা হচ্ছে নাম না করে আপনাকে লক্ষ্য করে আপনি কী ব্যবস্থা নিচ্ছেন? আমি ব্যবস্থা নিচ্ছি, আমি অলরেডি এসডিওকে জানিয়েছি, এসডিও এসডিও ম্যাডাম তিনি যে দপ্তর কাজ করেছে তাদের সঙ্গে কথাবার্তা বলছে। আমিও আমি এ করেছি যে আমি আমি তখনকার এই ছিলাম, আমার কিছু দায়িত্ব আছে, আমিও আপনাদের সংবাদ মাধ্যমের কাছে কোন কোন স্কুল এই দেখুন কোন কোন যেমন কারণ পারু কাশীনাথ স্কুল, সুপারা প্রাথমিক স্কুল, এই যেসব স্কুল আমার একটা নৈতিক দায়িত্ব আছে আমাকেও এ করছে, আমিও সেগুলো কিছু যতটা পেরেছি আমি কত করে ডিসিএফে জমা হচ্ছে সেটা করছে, জমাটাকে জমাটা রাস্তায় আগো বা জল পাম্প চলবে সেটা করার কথা, সেটা কেন করছে না সেটাকেও আমি পৌরসভাকে বারবার মিটিংয়ে বলেছি, তাদের বলেছি তারা করছে না। আবার আমি বলবো, কারণ আমিও তো কাউন্সিলর আছি, আমি তাদের বলবো সেই দপ্তরকে যেন উত্তর দিয়ে এই যে যেটা ডিসিএফে জমা পড়ে যাচ্ছে সেইটা যাতে অপচয় না হয়, সেইটা যাতে পৌরসভা কাজে লাগে, কারণ 2,00,000,000 টাকা মতো পৌরসভার সাশ্রয় হবে এই গ্রিন সিটিতে আমরা করেছিলাম। আরামবাগে অনেকগুলো স্কুল এসডিও ম্যাডামের কাছে দ্বারস্থ হয়েছিলেন যে ওই সোলার প্যানেল খুলে নেওয়ার জন্য, এই বিষয়ে কী বলবেন? আমার যতদূর জানা আছে যে কারা কি এসডিও ম্যাডামের কাছে গেছে এটা নিয়ে একটা রাজনীতি চলছে, বিরোধীরা রাজনীতি চলছে, কিছু কিছু সবাই নয়, সংবাদপত্রের সবাই নয়, কিছু কিছু তারা মানুষকে বিভ্রান্ত করছে। আজকে আমি একদম অডিট রিপোর্ট সহ আমি পেপার সহ আপনাদের ক্যামেরাতে আর কোন কোন স্কুল হয়েছে আমি সেগুলো আমি দেখিয়ে দিলাম, কারণ এটাকে নিয়ে একটা আমার দল মাননীয় মুখ্যমন্ত্রীকে যেমন এ করছে আর বিরোধীরা এটা দলকে আমাদের একটা ফাঁকেল করার চেষ্টা করছে। ঠিক আছে, ধন্যবাদ।